হ্যান্ডমেড সোপ গোট মিল্ক অ্যান্ড স্যাফ্রন। আমার মুখে এতগুলা পিম্পল, মানে আমার আই ডোন্ট নো হোয়াট কেন হচ্ছে। নর্মালি তো একটা সিজন চেঞ্জের ব্যাপার আছে বা হচ্ছে গিয়ে স্ট্রেস, ঘুম কম, সবকিছু মিলে। আর কেনই জানি ইদানিং আমার কয়েক মাস যাবত খুব বেশি পিম্পল হচ্ছে, স্পেসিফিক্যালি এই এরিয়াগুলোতে। আমি না জানি না কেন এই জায়গাটাতে অনেক বারে বারে পিম্পল হচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে। সবাই শুধু বলে যে আমার পিম্পল উঠে না, এই না সেই না। এখন দেখেন সবাইকে দেখিয়ে দিচ্ছি যে আমার পিম্পল যে উঠতে পারে এবং উঠে। এই যে 1 2 3, এদিকে পিম্পল, এদিকে পিম্পল, এদিকে পিম্পল। এগুলোর এখন সমাধান চাই, সমাধান চাই বলে এখন আমি অর্গ্যানিক স্কিন কেয়ার উপর বিশ্বাস করি। এবং অর্গ্যানিক স্কিন কেয়ার যেগুলো ভালো মানের সেটা তো অবশ্যই 100% হচ্ছে গিয়ে আমাদের স্কিনে কার্যকরী। এবং মোট কথা, স্কিনের উপকার না করলেও অপকার করে না। অনেক পিম্পলের প্রবলেম একজন বলছে, আমি নিজেও তো পিম্পলের প্রবলেমের সমাধান খুঁজছি। দেখেন গোট মিল্ক স্যাফ্রন সোপটাকে আগে ইউজ করবো। আমি বাহির থেকে আসছি কিন্তু লিটারালি আমি খুবই টায়ার্ড, আমাকে এখন কেউ জাজ করবেন না কাইন্ডলি, কারণ আমি এখন লাইভে বসেই স্কিন কেয়ার করবো। হ্যাঁ, কয়েকজন খালি বলছে যে আপু ইদানিং আপনি কোনো স্কিন কেয়ার দেখাচ্ছেন না, স্কিন কেয়ার করছেন না। আমি বাস্তবেই স্কিন কেয়ার করার সময় পাচ্ছি না, সেই জন্য আজকে আমি বাস্তবেই স্কিন কেয়ার করার জন্য অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে মনে হলো যে একটু দেরি হয়ে গেছে, যদিও আর একটু আগে আসার প্ল্যান ছিল। পরে ভাবলাম কি না, আমি রিল্যাক্সে আসি, খাওয়া দাওয়া করে আরামসে স্কিন কেয়ার করবো। সানট্যান, সানট্যানের জন্য আপু বলে দিব, হরমোন চেঞ্জ বিয়ের পরে, হ্যাঁ ইটস কোয়াইট নর্মাল, এটা সত্যি কথা, হরমোন চেঞ্জও হয়। আমি গোট মিল্ক স্যাফ্রন সোপটাকে ইউজ করছি যাতে করে আমার মুখটা ডিপলি ক্লিন হয়। এটা হচ্ছে আমার পুরোপুরি স্কিন কেয়ারের প্রথম ধাপ। আর যাদের আমার মতো সিমিলার সমস্যা রয়েছে তাদেরকে বলবো যে আপনার স্কিন টাইপ বুঝে, স্কিনের প্রবলেম বুঝে সলিউশন খোঁজা ট্রাই করবেন। এখানে বসে কিন্তু স্কিন কেয়ার করা ডিফিকাল্ট, হ্যাঁ মানে জাস্ট লাইভ করছি বলে আমি ওয়াশরুমে না যে আপনাদের সাথে এই বেডে বসে স্কিন কেয়ার দেখাচ্ছি। রিল্যাক্সের চেয়ে বেশি কথা আমার এদিকে একটু টেনশন নিতে হয় যে পানি পড়লো কিনা, এই সেই হ্যান ত্যান, বাট তারপরও আপনাদের সাথে স্কিন কেয়ার করবো আর গল্প করব আর নিজের সমস্যাগুলো তুলে ধরবো বা আপনাদেরকে বলবো যে কিভাবে আমি সমস্যার সমাধান খুঁজছি। সো এখন আমি যেটা করব, মুখটাকে একটু ড্রাই করে নিয়ে কটন একটা টি শার্ট বা কটন একটা কিছু দিয়ে মুখটাকে আমি ড্রাই করে নিব। আমি যেটা আমার কটন একটা শার্টের মতো নিয়ে ফেসটাকে ড্রাই করে নিলাম। এখন দেখেন যে আমার পিম্পলের যে জায়গাগুলো আছে বা এমনিতে আমার যে ফেসে বাহির থেকে আসার পরে তেল থাকে সেই তেলটা চলে যাবে। কি কি বেনিফিট হবে আমি বলি, একদম বেসিক বেনিফিটস আমি বলবো। গোট মিল্ক স্কিনটাকে এমনিতে ময়শ্চারাইজ রাখবে, খুবই সুন্দর ভাবে হাইড্রেট করবে আমাদের স্কিনটাকে, এটা গেল প্রথম কথা, মানে গোট মিল্ক সোপের কথা বলছি আমি। সো সোপ যেটা করবে আমাদের নর্মালি ইউজুয়ালি যেরকম আমাদের ডালনেস থাকে সেটাকে দূর করবে, সানট্যান দূর করবে, মোস্ট ইম্পর্টেন্টলি খুবই জেন্টেল একটা ক্লেন্সার এই হচ্ছে সোপটা। এবং সোপটাকে তারা সুন্দর একটা এই বাটিতে দেয়। লাইফই ক্লিয়ার আছে একটু বলবেন আমাকে, একজন বলছে লাইভ আটকে যায়, লাইভের মধ্যে লাইট সাউন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আর যারা মাত্র, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার আছে, একটু আমাকে জানাবেন ক্লিয়ার আছে কিনা লাইভটা। ওকে, সো এই সাইজের হচ্ছে গিয়ে গোট মিল্ক স্যাফ্রন সোপটা। এই সোপটা যে কাজ করবে সেটা হচ্ছে গিয়ে এইজিংটাকে দূর করবে। গোট মিল্ক কিন্তু আমাদের এইজিংটাকে দূর করতে সাহায্য করবে, একটু গ্লো দিবে স্কিনে এবং স্কিনটাকে একনি ফ্রি রাখবে। এটা হচ্ছে এই সোপটার মাল্টিপল মানে কাজ আছে, অনেক রকম ভ্যারাইটিস কাজ আছে এটার। সো এটার কি কি কাজ হবে, একটা বললাম যে আমাদের এইজিংটাকে স্লো ডাউন করবে, হেলদি এবং নারিশ স্কিন দিবে। স্কিনটাকে ক্লিন করার পরে অনেক সময় দেখবেন কি ড্রাই মনে হয়, কি ব্যাপার, অনেকে বলছে আটকে যাচ্ছে। আটকে কেন যাবে লাইভ, আমি তো বুঝতেছি না, ইন্টারনেট ক্লিয়ার আছে না, লাইট সাউন্ড এভরিথিং কি ক্লিয়ার নাই? আচ্ছা, ইন্টারনেট একটু প্রবলেম হতেই পারে, লেটস ওয়েট, কিছুক্ষণ ওয়েট করি, আশা করি ঠিক হবে। হেয়ার গ্রোথ নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন আপু, হেয়ার গ্রোথ নিয়ে আমি অল্প স্বল্প কথা বলবো, যদি কোনো কিছু মিস হয় সেই ক্ষেত্রে আমরা হেয়ার কেয়ার নিয়ে আলাদা করে লাইভ করব। ওকে লিথিশা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু দেখি আপনাদেরকে ট্রাই করি, লাইভ আটকে গেলে আসলে ইন্টারনেটের প্রবলেম আপু, আমি রিয়েলি সরি, কিছু তেমন করার থাকবে না, বাট আমি ইন্টারনেট অ্যান্ড লাইট সাউন্ড সব চেক করে নিয়েছি। স্কিনের পিগমেন্টেশনটাকে ক্লিয়ার করবে, স্কিনের পিগমেন্টেশনটাকে ক্লিয়ার করবে এবং
আমাদের স্কিনটাকে হচ্ছে গিয়ে যে কোন রকম ডিহাইড্রেশন হবে ওই টাইপের নরমালি যে হার্শ ক্লিনজার গুলো থাকে সেটা কিন্তু স্কিনটাকে ডিহাইড্রেট করে তুলবে, বাট এটা সেরকম কিছু করবে না, ডিপলি ক্লিন করবে এন্ড মেকআপও রিমুভ করবে, মেকআপ রিমুভ করতে হেল্প করবে আর কি। সো আমার তো তেমন কোনো মেকআপ ছিল না, জাস্ট নর্মালি আমি পাউডার দিয়ে রাখি ফেসে, সেই পাউডারটাকে রিমুভ করলাম এন্ড এই দেখেন অনেক দাগ অনেক ব্রন। একজন আপু বলছে এক্স্যাক্টলি আমার নিজেরও তো সেম প্রবলেম হচ্ছে, দেখেন আমি তো বললামই আমারও সেম প্রবলেম, ক্যাপশনে লিখেই দিয়েছি সেই সেম দুঃখ, আমার গলায় জড়াজড়ি করে কান্না করতে হবে এখন সবার সাথে, একই প্রবলেম এখন আমিও ফেস করছি। সো গোট মিল্ক স্যাফরন সোপটাকে সবসময় ড্রাই রাখাটা হচ্ছে উত্তম, এটাতে যেহেতু প্রিজারভেটিভ তেমন দেওয়া থাকে না তাই এটাকে ড্রাই রাখার জন্য আলাদা একটা বাটি দিয়ে দিয়েছে তারা, এই বাটিতেই আপনি স্টোর করতে পারবেন। আর দামটা হচ্ছে মাত্র 300 টাকা, লিথিশা থ্যাংক ইউ আপু, এটা হচ্ছে 300 টাকা। আমি দামগুলো বলে দিচ্ছি, দাম অ্যাকচুয়ালি লিখা থাকে না, আমি আপনাদের জন্য দামগুলো লিখে রেখেছি যেন আমার মনে থাকে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কি, আমি একটু স্ক্রাব করবো, স্ক্রাব করে তারপরে আজকের জন্য প্যাক তৈরি করব। স্ক্রাবের কি কি বেনিফিটস আছে, স্ক্রাব হচ্ছে আপনারা দেখেছেন আমি ইউটিউবে অনেকদিন আগে একটা কফি স্ক্রাব বানিয়েছিলাম, কফি স্ক্রাব দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু কফি স্ক্রাবের বেনিফিটস কি কি, আমাদের ডেড স্কিন রিমুভ করবে, ডেড স্কিন সেলসটাকে রিমুভ করে স্কিনটাকে ইম্প্রুভ করবে, সফট অ্যান্ড স্মুথ করবে। কাফতান যে ক্যান পরলাম আজকে আমি এই লাইভের মাঝখানে, হাতটাকে একটু ফ্রি রাখলে ভালো হতো, আমার এত পছন্দ এই কাফতানগুলো, আমি এখন সারাদিন রাত শুধু এই কাফতানই পরে থাকি। সো যাই হোক, এই হচ্ছে নাকিয়ার হোমমেড কফি স্ক্রাব। আপনারা আমাকে দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে, আমি কফি স্ক্রাব নিজে তৈরি করেছি, মানে নিজে বানিয়েছিলাম কফি স্ক্রাব, কিভাবে ইউজ করা যায় কি কি বেনিফিটস সেগুলো দেখে আমি কফি স্ক্রাব বানিয়েছিলাম বা আপনাদেরকে শিখিয়েছিলাম দেখিয়ে। এখন আমি নাকিয়ার এই কফি স্ক্রাবটাকে ইউজ করব। বর্তমান জীবনে বা গত 2 বছরের তুলনায় এখন আমার জীবনটা কিন্তু একরকম নাই, অনেক চেঞ্জ এবং অনেক বেশি ব্যস্ততা, সবকিছু মিলে এখন আর হোমমেড ডিআইওয়াই নিজে তৈরি করার মতো এনার্জি বা সময় কিছুই নাই। সো যারা একদম ব্যস্ত জীবনের মধ্যে আছেন, কর্মজীবন নিয়ে ব্যস্ত, তারা তো আর বাসায় বসে এত কিছু প্রিপেয়ার করে ইনগ্রিডিয়েন্টসের যোগান দিয়ে কিন্তু আমাদের এ ধরনের স্কিন কেয়ারের জিনিসগুলো বানানো সম্ভব না। সেই ক্ষেত্রে সহজ উপায় দেখিয়ে দিচ্ছি, কোয়াইট রিজনেবল প্রাইসেই তারা তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে একদম জেন্টল ভাবে স্কিনটাকে স্ক্রাব করবে, তবে হালকা ভাবে মাসাজ করতে হবে। তোমার মতো ভালো অ্যান্ড সুইট বিহেভ কারো দেখি না নুসরাত হোসেন আপু, থ্যাংক ইউ, দোয়া করবেন। এটা হচ্ছে হোমমেড কফি স্ক্রাব, 300 টাকা দাম, আমি দামগুলো বলে দিচ্ছি ঠিক আছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন কফি স্ক্রাবটা একটু দানাদার যেহেতু, এটাকে আসলে ওয়াশরুমে যেয়ে ইউজ করলেই বেস্ট হতো, আমি হালকা করে দেখাচ্ছি, হালকা করে দেখাচ্ছি মানে একটু করে এভাবে করে নিয়ে নিয়ে মাসাজ করছি, এটাকে সম্পূর্ণভাবে কিন্তু মুখে দেয়া যাবে না, নর্মালি একটু আমার হাতে নিয়ে নিয়ে এরকম মাসাজ করতে হবে। সবাইকে সালাম জানাচ্ছি, যেহেতু শুরুতে সালাম দেইনি, যারা জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। ও স্ক্রাব করার আগে একটু পানি দিতে হবে ফেসে, থ্যাংক ইউ সোহা। যেই জায়গাগুলোতে আমাদের বেশি ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস হয়, বিশেষ করে নাকের চারিপাশটা, তারপর হচ্ছে কি থুতনির জায়গাটা, যেই জায়গাগুলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, টিকলি আপু আসসালামু আলাইকুম, এই যে সবাই যারা জিজ্ঞেস করেন যে লিন্ডা আপু কার কাছে হেয়ার কালার করেছেন, এই যে এই মানুষটার কাছে, এই জ্ঞানী গুণী ব্যক্তি এবং আমার এই বড় বোনটার কাছে আমি হেয়ার কালার করেছি, যারা জিজ্ঞেস করেন এবং উত্তর পাচ্ছিলেন না কারণ একজনের লাইভে আরেকজনের নাম তো নেওয়া যায় না, অনেকে মাইন্ড করে, বাট আমার এই বোনটা চলে আসছে যে বোনের কাছে আমি হেয়ার কালার করেছি। সো রোকিয়া টিকলি আপু আপনারা ফলো করতে পারবেন। মেহনাজ পারভিন আপু জয়েন করে ফেলেছে, দেখছেন আমি যার যার নাম নিচ্ছি আল্লাহ আমার ইচ্ছা মনে হয় পূরণ করে দিচ্ছে এবং সেই মানুষগুলোকে পাঠিয়ে দিচ্ছে আমার লাইভে। মেহনাজ আপু আমি কাফতান পরে আছি, একটু আগে সুনাম করতেছিলাম যে এই হচ্ছে গিয়ে আমি কাফতানের ভক্ত, অল টাইম কাফতান পরি, অফিসেও কাফতান পরে যাই, বাসায় এসে একটা খুলে আরেকটা পরি, মানে আমার এখন সব জীবন হয়ে গেছে কাফতানময়, তো কাফতানময় আবার স্পেসিফিক ওই একটা আপুরি আমি আগামীকালকে পারলে ইনশাল্লাহ লাইভ করব। কফি স্ক্রাব করে আমি যেটা করছি, ডেড স্কিন সেলটাকে রিমুভ করে স্কিনের একটা সফট লেয়ার হয়ে যাবে, আর জেন্টল ভাবে করতে হবে স্ক্রাব, কখনোই প্রতিদিন করার কোনো প্রয়োজন নাই, সপ্তাহে আপনি 2-3 দিন পর পর স্ক্রাব করতে পারেন। আচ্ছা আমি খুব বেশি একটা স্ক্রাব সময় নিব না, কারণ এখানে একটু মেসি হয়ে যাচ্ছে, আমার পুরো বিছানাতে এই স্ক্রাব পড়ে যাচ্ছে,
আমার জামাই এসে দেখে আমারে বকা দিবে। সে একটু সুচিবাই স্বভাবের, মানে বেশি ক্লিন, আমি একটু আসি মোটামুটি, সে আবার বেশি ক্লিন। বিছানায় পিঁপড়া উঠবে এই সেই, কি করো বিছানার মধ্যে। কোন কাপল আপনারা যারা যারা দেখছেন তাদের মধ্যে, কাপলের মধ্যে তো একজন থাকে একটু বেশি অবসেসিভ, এই যে এরকম আমার জামাইয়ের মতো, আর আমি হচ্ছে কি দুনিয়ার অলস, সব কিছু আমি এদিক ওদিক ছড়ায় ফেলায় রাখি। একটু আগেও আমার সে লেকচার দিয়ে গেছে যে এই সব কিছু ক্লিন করে রাখবা, অগোছালো করে রাখবা না। আর আমি হচ্ছি ওকে ওকে ওকে, আর আমি 7 দিনেও কিছু ক্লিন করি না, আমি হচ্ছি এদিকে আমার ব্যাগ পড়ে থাকে, ওইদিকে ব্যাগ পড়ে থাকে, সব কিছু এলোমেলো হয়ে থাকে। সো আমি কফি স্ক্রাবটাকে ইউজ করলাম, মজাই লাগতেছে না আজকে চিটচ্যাট করতে করতে, গল্প করতে করতে আপনাদের সাথে স্কিন কেয়ার করছি। নাকিয়ার স্কিন কেয়ার নিয়ে একটু কিছু বলি। নাকিয়া একেবারে যখন প্রথম দিকে লঞ্চিং করে, অনেক আগে থেকে ইনস্টাগ্রামে আমি প্রায় প্রায় মুলতানি মাটি দিয়ে, চন্দন দিয়ে আমি নাকিয়ার হলুদ ব্যবহার করতাম, বাট আনফর্চুনেটলি এখন আমার কাছে সেই হলুদটাই নাই। নাকিয়ার হলুদটা অর্গ্যানিক যেই টার্মেরিক ছিল সেটা দিয়ে আমি অনেক দিন ব্যবহার করেছি। এই সাইজের একটা কোটা ছিল আমার হলুদের, আমি এত বেশি ব্যবহার করেছি ওইটা এবং এত বেশি পছন্দ ছিল আমার। সো নাকিয়ার আমার খুব অল্প জিনিস আগে ইউজ হয়েছে, রিসেন্টলি আমি যেহেতু একটু আপনাদের কয়েকদিন আগেও বললাম স্কিন কেয়ার করছি বা করব, অর্গ্যানিক স্কিন কেয়ার নতুন নতুন কিছু জিনিস ট্রাই করতেছি, সো এই সুবাদে আমার হচ্ছে গিয়ে নাকিয়া ট্রাই করা হচ্ছে, মানে নাকিয়ার নিউ কিছু প্রোডাক্ট ট্রাই করা হচ্ছে। এর আগেও একটা ইনভিটেশনে হচ্ছে গিয়ে নাকিয়ার কিছু আইটেম পেয়েছিলাম, তখন থেকেও ট্রাই করেছি। সো রিসেন্টলি মোটামুটি বেশ ভালো কয়েকদিন ধরেই আমার নাকিয়ার স্কিন কেয়ার গুলো ইউজ করা হচ্ছে। আর আমি কিন্তু একদম হচ্ছে গিয়ে না ইউজ করে রিভিউ শেয়ার করি না নর্মালি, আমি একদম প্রথম যেদিন রিসিভ করলাম সেদিন ছবিগুলো তুলে রেখেছিলাম। এখন আমি যেটা করব, আজকের যে আমার পিম্পলের সমাধান, যেটা আমি না চিনি এরকম করতেছি, স্ক্রাব থেকে চিনি লাগতেছে আমার মুখে, এই স্ক্রাবটা মনে হচ্ছে আমার এডিবল, খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। তিমা রশিদ বলছে খুব ফ্রেশ লাগছে স্কিনটা, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমরা চলেন প্যাক তৈরি করি। মুলতানি মাটির কথা বললাম না একটু আগে, সেই মুলতানি মাটি আমার হাতে চলে আসছে। মুলতানি মাটি, চন্দন, এগুলো হচ্ছে গিয়ে আমার ছোটবেলার স্কিন কেয়ার, ছোটবেলা থেকে আমি এগুলো ইউজ করি। এবং এই যে অরেঞ্জ পিল পাউডার, এই জিনিসটা যেটা করবে আমাদের স্কিনে হচ্ছে গিয়ে আপনার পিম্পল দূর করতে সাহায্য করবে। আমি একটা করে বেনিফিটস যাব। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, কফি স্ক্রাবটা দিয়ে কিন্তু লিপ স্ক্রাব করতে পারবেন, এটা মাস্ট হ্যাভ একটা জিনিস লিপ স্ক্রাবের জন্য। ডার্ক স্কিন বা ডার্ক লিপস যাদের রয়েছে, আমার নিজের স্কিনই তো আসলে এত লিপস্টিক ইউজ করতে করতে ডার্ক হয়ে গেছে, সেটা ইউজ করতে পারবেন। এবং কফি স্ক্রাবটা স্কিনে একটা গ্লো দিবে, আর চোখের যে পাফিনেস রয়েছে এটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। মেইনলি স্ক্রাব কেন ইউজ করে তা আমরা সবাই জানি, তবে এই স্কিন স্মুথ করব কিভাবে? লিথিশা, এই যে এতক্ষণ বললাম আপু স্ক্রাব ব্যবহার করতে হবে, স্ক্রাব ব্যবহার করলে আপনার হচ্ছে কি ডেড স্কিন সেলের লেয়ারটা সরবে এবং স্কিনটা স্মুথ হবে। আচ্ছা, ওয়ান বাই ওয়ান বেনিফিটস বলি, আর আমি প্যাকটাকে মিক্স করে অ্যাপ্লাই করে পরে বেনিফিটগুলো বলি। প্রথমে আমি আজকে দেখাচ্ছি, আমি দুইটা জিনিস মিক্স করব, একটা হচ্ছে নাকিয়ার অরেঞ্জ পিল পাউডার, একটা হচ্ছে মুলতানি মাটি। আমার মনে হচ্ছে মুলতানি মাটি আমার একটা কিনতে হবে, কারণ মুলতানি মাটিটাকে আমি শুধু শুধু মানে খালিও ইউজ করে থাকি, কোনো কিছু না মিক্স করেও ইউজ করি। তবে মুলতানি মাটিটা আমার অয়েলি স্কিনের জন্য খুবই ভালো লাগে। আচ্ছা, কোন রকম স্পেসিফিক আমি মেজারমেন্ট নিচ্ছি না, আমি জাস্ট র্যান্ডমলি আন্দাজ করে নিয়ে নিচ্ছি। মুলতানি মাটিটা আমার আসলে বললাম না অনেক আগে থেকেই ব্যবহার করা হয়, একটু করে নিচ্ছি, তারপরে আবার অরেঞ্জ পিল পাউডার নিব। অরেঞ্জ পিল পাউডারটা যেটা করবে স্কিনের স্পটস এর দাগ দূর করবে, স্পটস দূর করবে, পিম্পলের দাগ দূর করবে, তারপর হচ্ছে আপনার স্পটসটাকে লাইটনিং করে স্কিনটাকে ওভার একটা উজ্জ্বলতা দিবে। অরেঞ্জ পিল পাউডারটা আবার আপনার পোর্সও আনক্লক করে, মানে অনেক বেনিফিটস, মাল্টিপল বেনিফিটস রয়েছে এক একটা প্রোডাক্টে। একটু করে আমি একটা করে দেখাই আর সেগুলোর বেনিফিটস নিয়ে কথা বলি। দাঁড়ান, আমি এদিকে একটু আয়ন টানে কিছু সেট করে নিই, প্যাকটাকে মিক্স করার জন্য রেডি করি। মুলতানি মাটিটার দাম হচ্ছে 300 টাকা, অরেঞ্জ পিল পাউডারের দামটা হচ্ছে 300 টাকা। স্কিনটাকে একটু গ্লোই করবে অরেঞ্জ পিল পাউডারটা, আর আপনার এইজিংটাকে স্লো ডাউন করে পিম্পলটাকেও কিন্তু তারা দূর করবে, মানে এই দুইটা ইনগ্রিডিয়েন্ট। এখন আমি যে দুইটা জিনিস মিক্স করতেছি, একটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, একটা হচ্ছে মুলতানি মাটি। অরেঞ্জ পিল পাউডারটা হচ্ছে আপনার রিঙ্কলস দূর করবে, অ্যান্ড বোথ অব দ্য ইনগ্রিডিয়েন্ট, যে দুইটা আমি এখন মিক্স করলাম, এই দুইটাই আপনার কি বলে এটাকে একনি দূর করবে। হ্যাঁ আপু, আমি কালো হয়ে, একজন আপু বলছে আমি কালো হয়ে গেছি, কালো সাদা জানি না আপু, তবে কাজের প্রেশার একটু স্ট্রেসড, এটা সত্যি, ঘুম কম হচ্ছে,
টিনেজাররা ইউজ করতে পারবে কিনা? জি আপু, আমার তো মনে হয় পারবে, তবে স্টিল টিনেজ কন্ডিশন নিয়ে কনফিউশন রাখতে চাই না। ইনবক্স করে দিবেন নাকিয়ার পেজে, তারা আপনাকে পারফেক্ট ফিডব্যাক দিবে। আমি এখন অর্গ্যানিক রোজ ওয়াটার নিচ্ছি, এটা হচ্ছে নাকিয়ার অর্গ্যানিক রোজ ওয়াটার যেটা, এটাকে দিয়ে আমি এখন কয়েকটা স্প্রে একটু এই প্যাকে মিক্স করে নিব। মুলতানি মাটির সাথে কয়েকটা স্প্রে আমি মিক্স করে নিচ্ছি, মুলতানি মাটি, অরেঞ্জ পিল, একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখানে টোনার দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, বাট অর্গ্যানিক টোনারটা আমার দিলে ভালোই লাগে, স্মেলটা সুন্দর হয়। আপু আমি কখনো যেটা করিনি সেটা আমি ফিডব্যাক দিতে পারছি না। যারা আহমেদ আপনি বলছেন যে ফুল ফেস কি পিলিং করা ভালো কিনা, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আপু। আসলে আমার স্কিনের জন্য ধকল যায় ইদানিং, অনেক স্কিনের উপর ধকল যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার বিগত এক মাস যাবত কোনো ঘুম হচ্ছে না, বিকজ আমি এমন একটা মানুষ যে আমার অনেক লেট করে ঘুমিয়ে অভ্যাস আর দেরি করে উঠে অভ্যাস। সবাই সারা জীবন শুনে আসছে আমি দেরি করে ঘুমাই, দেরি করে উঠি, ভোর 4টা-5টায় ঘুমাই, অনেক দেরি করে উঠি, বাট এখন আর সেইটা নাই। এখন আমার 9টায় উঠতে হয়, বাসায় ফিরি 9টায়, তারপরে লাইভ করি, তারপর এই সেই করে ঘুমাই হচ্ছে গিয়ে 2টা-3টায় ঠিকই, 4টায়ও ঘুমাই, 5টায়ও ঘুমাই, উঠে যেতে হয় 9টায়। সো জীবনটা চেঞ্জ হয়ে গেছে। এই প্যাকটাকে এখন মিক্স করে দিচ্ছি, এটা হচ্ছে মুলতানি মাটি অ্যান্ড অরেঞ্জ পিল উইথ মাই টেকনিক অফ ইউজিং রোজ ওয়াটার। রোজ ওয়াটার ইউজ করে যেতে হবে, এটা কিন্তু টোনারের মতোটা কাজ করবে এবং স্কিনটাকে বেশি একটা ডিহাইড্রেট করবে না, পিম্পলের জায়গাটাতে বেশি করে কনসেন্ট্রেট করে অ্যাপ্লাই করব। খুব স্মুথ একটা পেস্ট হয়েছে কিন্তু। এখন সামটাইমস মনে হয় দিনে মনে হয় 24 ঘন্টা না হয়ে একটা দিন মনে হয় 36 ঘন্টা বা 48 ঘন্টা হলে ভালো হতো, সময়ই চোখে দেখি না। আপু এই প্রোডাক্ট গুলো ভালো হবে কিনা, চারিদিকে ভেজাল? আচ্ছা মানে আপু আপনার প্রশ্নটা ঠিক আছে, কারণ এত শত পেজ, এত শত জিনিস আর এত শত মানুষের জ্ঞান বিতরণ, তার মধ্যে কেনই হচ্ছে গিয়ে আপনি বিশ্বাস করবেন? এখন একটা পেজ বা একটা জিনিস কিছু কেনার আগে অবশ্যই আপনারা তাদের পেজের রিভিউ চেক করবেন, কাস্টমাররা তাদেরকে কি বলছে, কাস্টমাররা তাদেরকে নিয়ে কি ধরনের ফিডব্যাক দিচ্ছে, কি মতামত দিচ্ছে, এই ব্যাপারগুলো তো আপনারা একটু রিসার্চ করবেন। আর নাকিয়া কিন্তু অনেকদিন যাবত আছে অর্গ্যানিক স্কিন কেয়ারে, মোটামুটি বেশ অনেক বছর ধরেই দেখছি আমি, 3-4 বছরের উপরেই হবে আই থিঙ্ক, 3 বছরের উপরেই। আমি পিম্পলের জায়গাগুলো একটু বেশি করে দিয়ে নিচ্ছি, পরে আবার এটাকে সম্পূর্ণ শুকানোর আগেই রিমুভ করে ফেলবো, কারণ যেহেতু আমি আর ওয়াশরুমে নাই আমার কিন্তু রিমুভ করতে 12টা বেজে যাবে, বেশি একটা দেরিও করব না, স্কিন কেয়ার যেহেতু তাই গল্প করতে করতে স্কিন কেয়ার করছি। মেস্তার জন্য ইনবক্স করে দিবেন নাকিয়ার পেজে। আচ্ছা এবার বেনিফিটস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, কেন আমি অরেঞ্জ পিল দিলাম আর কেন আমি হচ্ছে গিয়ে মুলতানি মাটি দিলাম, এগুলো কে জানতে চায়? মুলতানি মাটি হচ্ছে গিয়ে আমার অয়েলটাকে কন্ট্রোল করবে, অরেঞ্জ পিলটা আমার পিম্পলের দাগ দূর করবে, স্কিনটাকে গ্লোই করবে এবং আমার স্কিনটাকে হচ্ছে ডালনেস অ্যান্ড ট্যানিং দূর করবে। এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডারের কাজ, এবং অয়েল কন্ট্রোলিং করে স্কিনটাকে গ্লোইও করবে, পিম্পল শুধু না পিম্পলের মার্কসটাকেও কমাবে হচ্ছে এই অরেঞ্জ পিল পাউডার। সো চাইলে আপনি হচ্ছে কি যখন আপনার মনে হবে যে ফুল ফেসে দিবেন না, শুধু আপনি টার্গেট করে ইউজ করতে চান, তখন আপনি অল্প করে মিক্স করে হয়তোবা শুধু পিম্পলের জায়গাগুলোতে দিতে পারেন বা শুধু টিজোন এরিয়াতে দিতে পারেন, ফুল ফেসে না দিতে চাইলে। তবে আমার কাছে শুধু মুলতানি মাটিটা অনেক বেশি ভালো লাগে। মিথিলা থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে প্রথমবার কমেন্ট করেছেন, এখন থেকে রেগুলার কমেন্ট করবেন। আচ্ছা ভালো কথা, আজকে নোটিফিকেশন কারা কারা পেয়েছে, 7.5 ইয়ার্স নাকিয়া রানিং। আমি বললাম না আমি নিজে 3-4 বছর বলতেছি, আসলে তো করোনারই হচ্ছে 3 বছর হয়ে যাচ্ছে, 7.5 ইয়ার্স নাকিয়া রানিং। আমি নিজেই মনে হয় তাহলে আরো অনেক আগে ইউজ করেছি, আমার স্মৃতিশক্তি কতটাই হচ্ছে গিয়ে দুর্বল হয়ে গেছে। 7.5 ইয়ার্স ধরে নাকিয়া চলছে এবং আস্থার জায়গা এখান থেকেই তৈরি হবে। একজন আপু জিজ্ঞেস করছিল যে জিনিসটা কতটুকু ভালো হবে, কতটুকু অরিজিনাল হবে। সো অরিজিনালের ব্যাপারে এখানে আসল নকল হচ্ছে বড় কথা, এগুলো অর্গ্যানিক স্কিন কেয়ার, এগুলো সবই হচ্ছে গিয়ে যত্ন সহকারে নিজস্ব হাতে তৈরি করা,
কোনো ফ্যাক্টরিতে তৈরি না সো নকল হওয়ার চেয়ে বড় কথা মেইনলি আপনার ব্যাপারটা হচ্ছে যত্ন সহকারে হ্যান্ডমেড কোয়ালিটি মেনটেন করে তৈরি না করলে সাত বছর কিন্তু অর্গ্যানিক স্কিন কেয়ারের বিজনেসে টিকে থাকাটা একটু একটু মানে কি এটাকে কি বলে কষ্টকর যেমন নতুন বিজনেস আসবে নতুন বিজনেস যাবে মানে কিছু দিন দেখবেন মানুষ বলে না যে যেভাবে উঠে সে সেভাবেই পড়ে অনেক বিজনেস দেখবেন অনেক পেজ দেখবেন অনেক ব্যবসায়ী দেখবেন দুই দিনের মধ্যে রাতারাতি এত ফেমাস তিন দিন পরে আপনি তাকে আর খুঁজেই মানে দশ দিন পরে আপনি তাকে আর খুঁজেই পাবেন না এরকম একটা ব্যাপার যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস সো স্লো অ্যান্ড স্টেডি তারা হচ্ছে অনেকদিন ধরে তাদের কাস্টমারের আস্থা বিল্ড আপ করেছে ধীরে ধীরে প্রোডাক্ট রেঞ্জ বাড়িয়েছে আচ্ছা আমি ইউজ করেছি আজকে গোট মিল্ক সোপ অনেকে জিজ্ঞেস করছে এই যে গোট মিল্ক সোপ এই সোপটা হচ্ছে নাকিয়ার হ্যালো জাইনাব হ্যাঁ আমি চিনতে পেরেছি অবশ্যই তোমাকে থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং আমি আমার অ্যানিভার্সারির দিন সত্যি সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছি মানে মাই হাজবেন্ড গেভ মি দ্য বেস্ট সারপ্রাইজ এভার সত্যি মাশাল্লাহ আমি এখন ওই ছবিগুলো পোস্ট করি নাই আমি একটু আন্তরিক মোমেন্টের ছবিগুলো কম শেয়ার করি তবে হচ্ছে কি আমি বাসায় এসে দেখি সুন্দর বেলুনস দিয়ে ড্রয়িং রুম ডেকোরেট করা চমৎকার সুন্দর লিথিশা তুমি 100 বার জিজ্ঞেস করলো আমি অ্যান্সারটা দিতে পারছি না কারণ আমার অ্যাকচুয়ালি মনে নাই দ্যাটস ওয়াই অ্যান্সার দিতে পারছি না কোথেকে নিয়েছি তবে একটা আপু আমাকে একটা মেলাতে গিফট করেছিল আমি ওনার পেজের নামটা আমার মনে নাই এটা মেলাতে একটা স্টল থেকে একজন আপু আমাকে গিফট করেছিল একটু ড্রাই হোক কিছুক্ষণ ড্রাই হোক আপু তোমার স্কিনটা অনেক সুন্দর স্কিনটা আপু আসলে সুন্দর আরো বেশি ছিল বাট এখন স্কিনটা একটু পচা হয়ে গেছে বা একটু কেমন জানি আপনার মনে হচ্ছে ডাল হয়ে গেছে স্কিনটাকে রেগুলার টেক কেয়ার করছি না তো সেজন্য স্কিনটাকে রেগুলার টেক কেয়ার করলে স্কিন অনেক বেশি ভালো থাকবে এবং অথেন্টিক বা ভালো মানের অর্গ্যানিক স্কিন কেয়ার যখন আপনি ইউজ করবেন একটু ধৈর্য নিয়ে 1-1.5 মাস ইউজ করতে হবে তা না হলে স্কিনের কিন্তু কোন রকম বেনিফিট বুঝতে পারবেন না যে কোনো রকম অর্গ্যানিক স্কিন কেয়ার আপনাকে একটু টাইম দিয়ে ইউজ করতে হবে আমি কখনোই বলবো না যে আপনি আমার কথায় 10টা প্রোডাক্ট কিনেন আপনি আমার কথায় 10টা ব্র্যান্ডের স্কিন কেয়ার ট্রাই করেন ঠিক না আমার কথা হচ্ছে আপনি যেটাই নিবেন রিসার্চ করে নেন আমি ইউজ করে ফিডব্যাক দিচ্ছি সো আমার কথা হচ্ছে কি যে এই টাইপের স্কিন কেয়ার গুলোকে একটু লং টাইম ধৈর্য নিয়ে ইউজ করতে হবে কিছু জিনিসকে আছে সময় দিতে হয় মেকআপ কিন্তু আমরা একদিনেই বুঝে যাই যে আজকে ভালো ফিনিশিং দিয়েছে মেকআপটা গুড আর স্কিন কেয়ারের বেলায় আপনাকে একটু সময় দিতে হবে দেখবেন অনেক দামি দামি ব্র্যান্ডের স্কিন কেয়ারও কিন্তু হয়তো বা প্রথমে যেটাকে আমরা বলি পার্জিং হয় বা ছোট ছোট দানা দানা বা পিম্পল টাইপের হয় অনেক সময় ওটা ভয় দেখাচ্ছি না বাট বলে দিচ্ছি যে ওভাবে করে আসলে স্কিনটাকে হিলিং প্রসেস স্কিনটা ঠিক হয় ওই প্রসেসে এখন আমি যে প্যাকটা তৈরি করেছি মুলতানি মাটি এবং অরেঞ্জ পিল পাউডার এই দুটোকে ইউজ করেছি এই দুইটাকে মিক্স করার কারণ হচ্ছে এই দুটোকে এই দুটোর সাথে অন্যান্য কম্বিনেশন মিক্স করে আপনি আরো অনেক প্যাক তৈরি করতে পারবেন বাট আজকে আমি এই কম্বিনেশনের প্যাকটা দেখালাম এরকম আরো অনেক কম্বিনেশন রয়েছে কারণ হচ্ছে আমার মেইনলি এখন টার্গেটটা হচ্ছে পিম্পল এবং স্কিনের গ্লোটা ফিরিয়ে আনা স্কিনটা ডাল হয়ে গেছে আর স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনবো ট্যানিংটাকে রিমুভ করবো এতটুকুই হচ্ছে আমার বর্তমানের টার্গেট আচ্ছা রোজ ওয়াটার যেটা করবে এটা হচ্ছে আমি মেকআপটাকে মেকআপ বলি স্কিন কেয়ারটাকে রিমুভ করে অ্যাজ এ টোনার আমি স্প্রে করতে পারবো অথবা প্যাক মিক্সে ইউজ করতে পারবো এরপর হচ্ছে গিয়ে স্কিনের যাদের র্যাশেস বা রেডনেস সেটাকে দূর করবে কামিং করবে স্কার্স অ্যান্ড উন্ডস দূর করবে তারা বলছে স্কিনটাকে ন্যাচারাল গ্লো দিবে রোজ ওয়াটার আমরা জানি স্কিনটাকে এমনি গ্লো দেয় সো স্কিনে গ্লো আসবে এবং হচ্ছে আপনার টোনার হিসেবে কাজ করবে মেকআপের আগে চাইলে দিতে পারেন এবং অ্যান্টি এজিং এর কাজ করবে রোজ ওয়াটারটা অ্যান্টি এজিং এর কাজও করবে আমি আজকে প্যাকে মিক্স করে দিয়েছি সো আমি আলাদা করে এখন দিব না আমি এখন জাস্ট এটাকে রিমুভ করে ফেলবো রিমুভ করে ফেলে তারপরে আপনাদের সাথে আমি হচ্ছে গিয়ে দেখাবো মজার একটা জিনিস আইল্যাশ অ্যান্ড আইব্রাও গ্রো করার একটা সিরাম টাইপের বা অয়েল দেখাবো সো রোজ ওয়াটারের বেনিফিট কিন্তু আরো অনেক রকম রয়েছে যে বেনিফিটগুলো হয়তো বা আপনি আপনার পার্সোনাল ব্যবহারে অনেকে অনেকভাবে ইউজ করে ডিপেন্ড করে কেউ প্যাকে মিক্স করে ইউজ করে কেউ ইন্ডিভিজুয়ালি টোনারের মতো করে ইউজ করে কেউ আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করে একজনের এক এক রকম নিয়ম থাকতে পারে রোজ ওয়াটার ইউজ করার এই রোজ ওয়াটারটাকে ফ্রিজে স্টোর করতে হবে রোজ ওয়াটারটাকে আরেকটা দিন কি জিনিস আপু আমাকে বলেছিল স্টোর করতে হবে ফ্রিজে আমি তো ভুলেই গেলাম রোজ ওয়াটারটাকে আরেকটা দিন কি জিনিস আপু বললো সোপটাকে নাকি আই ফরগট আপুকে আবার জিজ্ঞেস করতে হবে এটা হচ্ছে এখন আমি রিমুভ করে ফেলবো খুব আস্তে আস্তে করে রিমুভ করে ফেলবো ঘাড়ের কালো দাগের জন্য আপু একটু ধৈর্য ধরেন মেহজাবিন অর্চি
মুখটাকে ক্লিন করে আপনার জিনিসটাই আমি দেখাবো, ঘাড়ের কালো দাগ দূর করার। হ্যান্ড এন্ড লেগ মানে হাত পা সাদা করার বা হচ্ছে গিয়ে আপনার হাত পা উজ্জ্বল করার, ময়লা কাটানোর একটা প্যাক রয়েছে, সেটা শুধুমাত্র আপনার হ্যান্ডস এন্ড লেগস না, ওটা আপনি ঘাড়েও ইউজ করতে পারবেন, অল ওভার বডিতে ইউজ করতে পারবেন। সুমাই আক্তার কমেন্ট পড়েছে, কি করে কমেন্ট পড়বো বলেন, কোন দিকে তাকাবো, এদিক দিয়ে পানি পড়ে যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে ক্যামেরায় তাকাতে হচ্ছে। স্কিন কেয়ারের লাইভে কমেন্ট পড়া যায় না, পড়তে পারতেছি না। মুখের দাগ দূর করার জন্য তো হচ্ছে কি আপনার ওই যে আজকে অরেঞ্জ পিল দেখালাম, এতক্ষণ যেটা ইউজ করলাম সেটা দিয়ে কিন্তু পিম্পলের দাগ লাইট হবে। আচ্ছা ক্লিন করে নি তারপর কথা বলি। মুলতানি মাটির সাথে অরেঞ্জ পিল অ্যান্ড রোজ ওয়াটার মিক্স করেছি, তাও অফ আপনার কমেন্ট পড়ে দিলাম। এখন মুখটাকে একটু মুছে নেই, একটু দেখাতে চাই ফেস প্যাকটাকে ইউজ করার পরে, রিমুভ করার পরে পিম্পল গুলো অনেকটাই শ্রিঙ্কড মনে হওয়ার কথা। এবং মুলতানি মাটি যেটা করবে অতিরিক্ত ব্যাকটেরিয়াটাকে কিল করবে, অতিরিক্ত অয়েল কন্ট্রোলটাকে হচ্ছে রিডিউস করবে, এবং অরেঞ্জ পিল পাউডার ওভারঅল আপনার স্কিনের গ্লো দিবে অ্যান্ড পিম্পলের স্পটস লাইটনিং করবে স্লোলি। একদিনে কিন্তু কোনো জিনিসই হিল হয় না বা কোনো জিনিস ঠিক হয় না। অরেঞ্জ পিল পাউডারটাকে ইউজ করলাম অ্যান্ড নাও অরেঞ্জ পিল পাউডার মুলতানি মাটি অ্যান্ড রোজ ওয়াটার মিলে আমি একটা প্যাক তৈরি করেছি। রোজ ওয়াটারটা মিক্স করাতে আমার ফেসটা কিন্তু মুলতানি মাটি দেওয়া সত্ত্বেও ড্রাই ফিল হচ্ছে না, বাট ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড একটা ফেস প্যাক মানে অর্থাৎ মাটি জাতীয় প্যাক ইউজ করার পরে অবশ্যই আপনি ময়শ্চারাইজার টোনার এগুলো ব্যবহার করবেন। সো রোজ ওয়াটারটাকে আমি প্যাকেজে মিক্স করে দিয়েছি, তাই এখন আমি দিব না, আমি ডিরেক্টলি হচ্ছে আপনার পরবর্তীতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। সো এই হচ্ছে আমার ইজি অ্যান্ড সিম্পল হচ্ছে পিম্পলের একটা রুটিন দেখালাম। আল্লাহ হাতে পিছনে সব লেগে আছে মাটিটাটি, প্রচুর পরিমাণে ত্বক ঘামে এবং অয়েলি, অয়েলি স্কিনের জন্য মুলতানি মাটি হচ্ছে ডেফিনেটলি দ্য বেস্ট। এবং অরেঞ্জ পিল পাউডার আজকে যে কন্ট্রাস্টটা দেখিয়েছি, যে কম্বিনেশন দেখিয়েছি, এই কম্বিনেশনে আপনারা চাইলে অরেঞ্জ পিল পাউডার এবং মুলতানি মাটি দিয়ে ইউজ করতে পারেন। আরো দুটো জিনিস দেখাবো, যে দুটো জিনিস হচ্ছে গিয়ে হ্যান্ড অ্যান্ড ফিট ব্রাইটনিং পাউডার। একটু আগে একটা আপু বলতেছিল যে তার ঘাড়ের হচ্ছে গিয়ে ডার্কনেস সে ক্লিয়ার করতে চায়,
বা রিমুভ করতে চাই ঘাড়ের ডার্কনেস বা বডির ডার্কনেস ক্লিন করার জন্য এটা রয়েছে হ্যান্ড এন্ড বডি হচ্ছে গিয়ে একে কি বলে হ্যান্ড এন্ড ফিট ব্রাইটনিং পাউডার সো এটা আপনার স্কিনটাকে উজ্জ্বল করবে স্ক্রাবের মতো কাজ করবে এন্ড জেন্টল ভাবে এক্সফোলিয়েট করবে ডার্ক স্পটস দূর করবে স্কিনটাকে সফট করবে এন্ড সানবার্ন দূর করবে বডি র‍্যাশেস দূর করবে ডিপলি স্কিনটাকে ক্লিন করবে সো এটাকে মেইনলি বলতে পারেন যে বডি ক্লিনজার টাইপের এটা কিন্তু অনেক বড় কোয়ান্টিটি অনেক বেশি কোয়ান্টিটি এবং বড় একটা সাইজের বটল রয়েছে এটার দাম রয়েছে 700 টাকা এটা চাইলে আপনি ফুল বডি আমরা যেরকম দেখা যায় না মাসে একবার গিয়ে বডি স্পা করি বা হয়তো বা ম্যানিকিওর প্যাডিকিওর করলে যেভাবে আমাদের স্কিনটাকে ক্লিন করে দেয় ঠিক সেরকম আপনি উইকলি ম্যানিকিওর প্যাডিকিওর করলে বা মান্থলি করলে এটাকে দিয়ে ব্যবহার করতে পারবেন নিজের হাত এবং পা মালিশ করে মাসাজ করে ম্যানিকিওর পেডিকিওরের একটা পার্ট হিসেবে এই প্যাকটাকে ইউজ করতে পারবেন এটাকে নরমালি প্যাকের মতো করে ইউজ করতে পারেন না স্ক্রাবের মতোও কাজ করবে এখানে বলা আছে কিভাবে ইউজ করতে পারবেন এটাতে বলা আছে লেবুর জুস অথবা রোজ ওয়াটার অথবা টক দই দিয়ে আপনি চাইলে বডিতে অ্যাপ্লাই করে রাখতে পারেন আধা ঘন্টা রেখে তারপর স্ক্রাব করে ফেলবেন এটাকে বলেছে অলমোস্ট ডেইলি ইউজ করতে পারবেন যেহেতু এটা হ্যান্ড অ্যান্ড ফিটের জন্য তাই এটাকে ডেইলি ইউজ করা রেকমেন্ড করা হচ্ছে লেবুর রস অপশনাল না চাইলে আপনি রোজ ওয়াটার মিক্স করতে পারেন তাও যদি না চান টক দই না হলে পানি দিয়ে জাস্ট জেনারেলি এটাকে একটা স্ক্রাবের মতো করে ইউজ করতে পারবেন আর একটা জিনিস যেটা দেখাবো সেটা ইন্টারেস্টিং বাট এটা এখন আমার জন্য নতুন এটা আমার ইউজ করা হয়নি দিস ইজ আন্ডার আই রিমুভাল ডার্ক সার্কেল রিমুভাল আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভাল হচ্ছে গিয়ে পাউডার এটার দাম রয়েছে 400 টাকা এটা চোখের নিচে পাফিনেসটাকে দূর করে আপনার চোখের নিচে ব্লাড সার্কুলেশনটা বাড়াবে চোখের সোয়েলিংটা কমিয়ে যেটা করবে একটু পিগমেন্টেশনটা লাইট করবে অ্যান্ড চোখের এরিয়াটাকে সুদিং বা রিল্যাক্সিং টাইপের করবে এই জায়গাটা আমাদের খুবই সেন্সিটিভ হয় নর্মাল মাড মাস্ক দেখেছেন হয়তোবা আমি এইটুকু জায়গা বাদ রেখে অ্যাপ্লাই করেছি কারণ এইটুকু জায়গা খুবই সফট হয় এই জায়গাতে এমন মাস্ক দিতে হবে যেটা কিনা আমাদের স্কিনটাকে টানবে না টেনে যদি শুকায় ফেলে তখন কিন্তু চোখের এই জায়গাতে আরো বেশি উল্টা খারাপ লাগবে সো এটাকে নর্মালি আপনি দিয়ে রাখতে পারেন চোখের মধ্যে অ্যালোভেরা জুস অ্যালোভেরা দিয়ে পেস্ট দিয়ে অথবা হচ্ছে গিয়ে আপনি চাইলে কোল্ড মিল্ক অথবা আপনি হ্যাঁ এটাকে নর্মালি আপনি ঠান্ডা দুধ দিয়ে অথবা অ্যালোভেরা জেল দিয়ে মিক্স করে চোখের নিচে অ্যাপ্লাই করে রাখতে পারেন হ্যাঁ এটা নর্মালি আপনার চোখের নিচে পাফিনেসটাকে দূর করতে সাহায্য করবে 10 মিনিট রেখে তারপরে ওয়াশ করে ফেলবেন নর্মাল পানি দিয়ে এটা হচ্ছে ডার্ক সার্কেল রিমুভাল পাউডার নাকিয়ার এটা আমার একদমই নতুন এটা আমি এখনো ইউজ করিনি আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে নাকিয়া আইব্রাউজ এন্ড আইল্যাশেস গ্রোথ অয়েল আইব্রাউজ এন্ড আইল্যাশেস গ্রোথ অয়েলটা তো একটু কনসেপ্টটা নতুন অনেকেই হয়তো বা জানে না আমি এখন আইল্যাশে অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমার এক্সট্রা কোনো ব্রাশ এখন হাতের কাছে নিয়ে বসি নাই সো আইব্রাউতে একটু দিয়ে দিই আইব্রাউতে কিছু কিছু জায়গাতে প্যাচিনেস আছে এটা হচ্ছে ব্রাউ এন্ড আইল্যাশ সিরাম সো আইল্যাশ এন্ড আইব্রাউ সিরামটা অনেকখানি কোয়ান্টিটি একদম অনেক দিন চলে যাবে কারণ এতগুলো শেষ হবে না কটন বার দিয়ে বা হচ্ছে কি একটা মাস্ক মানে আইব্রাউ যে স্পুলিগুলো রয়েছে ওই টাইপের দিয়ে আপনি আইব্রাউ অথবা আইল্যাশে অ্যাপ্লাই করতে পারেন ফর ইউর আইল্যাশ এন্ড আইব্রাউ গ্রোথ অ্যান্ড আই এম প্রিটি শিওর তাদের হেয়ার কেয়ার প্রোডাক্টও থাকার কথা ডিটেলস আমি জেনে পরবর্তী জানিয়ে দিব আপনাদেরকে জানিয়ে দিব বাট এখন আমি যেগুলো যেগুলো নিয়ে কথা বললাম কারো কোনো কনফিউশন থাকলে বলবেন আমি ট্রাই করবো অ্যান্সার করে দেওয়ার দেখি কেউ জয়েন আমাকে যারা যারা আছে একটু যদি কোনো কোয়েশ্চেন করতে চায় যে আপু এটা কিভাবে করব বা এটা কিভাবে মিক্স করব আর কি দেওয়া যায় আর কি না দেওয়া যায় আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং যদি কারো কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নাকি আর পেজে নক করে দিবেন তারা আপনাদেরকে ফিডব্যাক দিবে যে আপনার স্কিন টাইপ অনুযায়ী কোনটা ভালো মানায় আচ্ছা এখন স্কিনটার কি অবস্থা আমার তো স্কিন অ্যাকচুয়ালি আপনার একদিনে আর গ্লো ফেরত আসবে না যেহেতু সানট্যান হয়ে গেছে বর্তমানে যেটা আছে সেটাই আমার ন্যাচারাল স্কিন উইদাউট মেকআপ উইদাউট এনি কাইন্ড অফ ফিল্টার যা আছি অ্যাজ ইট ইজ তবে আমার স্কিনটা হচ্ছে হেলদি থাকাটা বেশি ইম্পর্টেন্ট স্কিনটা উজ্জ্বল হচ্ছে হেলদি থাকাটা বেশি ইম্পর্টেন্ট সো হেলদি স্কিনের জন্য রেগুলারলি উইকলি আপনাদেরকে এ ধরনের প্যাক ব্যবহার করতে হবে আর হচ্ছে গিয়ে চুলে যত্ন নিতে হবে সৌন্দর্য তো শুধু আমাদের মেকআপ দিয়েই না সৌন্দর্য হচ্ছে বিউটিফুল স্কিন একটা চমৎকার আমাদের অর্জন বা পাওয়া আর যাদের হচ্ছে গিয়ে স্কিনে পিম্পল হয় তাদেরও খারাপ ফিল করার কোনো কারণ নাই এটা খুবই নর্মাল বিষয় যাদের পিগমেন্টেশন তাদেরও কোনো খারাপ ফিল করার কোনো কারণ নাই আমারও তো পিগমেন্টেশন থাকতে পারে আপনারা যে কারণে হতে পারে ডার্ক সার্কেল আমার আজকে নেই কালকেও হতে পারে আর আমারও তো আছে হাফ অ্যান্ড হাফ বাট আপনার
টানা আরো যে কোনো রকম প্রবলেমই হতে পারে, পিম্পল যার আছে, কোনো দরকার না ইনসিকিউর ফিল করার, কারণ এই যে আমার দেখেন তো পিম্পল, এটা তো টেম্পোরারি জিনিস, আছে আবার থাকবে না, আবার হবে, তাই না? সেই ধরনের সমস্যার জন্য সমাধানও রয়েছে। আর সমাধানের চেয়ে বড় কথা, আমরা নিজেকে যেরকম পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, স্কিনটাকে যত্ন করব, স্কিনটাকে সুন্দর করে আমরা টেক কেয়ার করব, এটাও একটা আনন্দের বিষয় যে স্কিনে যত্ন নিচ্ছি, নিজে যত্ন নিচ্ছি। পার্লারে গেলে কেন এত ভালো ফিল হয় বলেন তো? আরামসে শুয়ে থাকি, হাত পা একদম মাসাজ করে, মালিশ করে, চুলে তেল তেল দিয়ে ফেসিয়াল সবকিছু ওরা করে দেয়, ফেস মাসাজ করে দেয়। তবে বুঝেন, এই জিনিসটা নিজেরা যদি করি আমাদের ত্বকের জন্য কতটা হেল্পফুল হবে না, কতটা উপকারী হবে। এ ধরনের যে কফি স্ক্রাবটা তাদের রয়েছে, এটা আপনি চাইলে এটা আপনারা হচ্ছে গিয়ে উইকলি 2-3 দিন ইউজ করতে পারেন, এ বেশি ইউজ করার দরকার নাই। এটা হচ্ছে কফি স্ক্রাব, দামটা হচ্ছে 300 টাকা, রোজ ওয়াটারের দামটা হচ্ছে 200 টাকা, আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভাল হচ্ছে গিয়ে 400 টাকা, অরেঞ্জ পিল 300 টাকা, অ্যান্ড আইল্যাশের গ্রোথ অয়েল 400, আর গোট মিল্ক স্যাফরন সোপ হচ্ছে 300 টাকা, গোট মিল্ক অ্যান্ড স্যাফরন সোপ হচ্ছে 300 টাকা। এখানে স্টোর করব যাতে করে ওয়াশরুমে রাখলে ভিজে না যায় ডিরেক্টলি। আর হ্যান্ড অ্যান্ড ফিট যে স্ক্রাব বা পাউডার রয়েছে, এটা হচ্ছে গিয়ে 700 টাকা, এটা ফুল বডিতে ইউজ করার জন্য। আচ্ছা, কার কি কোয়েশ্চেন আছে আমি একটু বলতে পারেন চাইলে, যে আপু এটা বুঝি নাই বা এটা আমার স্কিনের প্রবলেম? আর শুধু আমাকে না, আপনার নাকিয়াতে ইনবক্স করে দিবেন, তাদের যে সকল প্রোডাক্ট লাইন রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু না কিছু আশা করি আপনার উপকারে আসবে। এবং আজকে ভিডিওতে যেগুলো যেগুলো দেখালাম সেগুলো দেখেও আমি আশা করি যে আপনারা কিছু শিখতে পেরেছেন। বাজেট যেমনই হোক, যদি মনে হয় যে আমি একটা কিনবো তিনটা কিনবো না, কোনো প্রবলেম নাই, সেই একটাই কিনবেন, একটা কিনে আপনার হচ্ছে গিয়ে যেভাবে ভালো লাগে, বাট রেগুলার রুটিনে ইউজ করতে হবে, ইউজ না করলে কোনো কিছুরই বেনিফিট বুঝবেন না। সবকিছু মিলে আই হোপ যে আপনাদেরকে কিছু শিখাতে পেরেছি আজকে লাইভে। অ্যান্ড যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে নাকিয়া সম্পর্কে, ইউ ক্যান ইনবক্স দেয়ার পেজ, দেয়ার ফেসবুক পেজ ইজ ট্যাগড, আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। আরেকটু যেটা করতে পারি, দেখি কি করা যায় আপনাদের জন্য, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নাকিয়া গ্রুপ অ্যান্ড ডিটেলস সবকিছু। আচ্ছা, ফেসবুকের পেজটা ট্যাগ করা আছে, বাকি ডিটেলস আমি পরে অ্যাড করে দিব। ওকে, নাকিয়া ইনস্টাগ্রামে তাদের রয়েছে nakia.pure, এটা হচ্ছে ইনস্টাগ্রামে তাদের আইডি, আমি ইনস্টাতেই তাদের সাথে পরিচয় আমার সর্বপ্রথম অনেক আগে থেকে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভটা দেখার জন্য। আর পিম্পল স্কিনের সহজ সমাধান খুঁজতে চাইলে আজকের ভিডিওটা যারা মিস করেছেন তাদেরকে বলবো শুরু থেকে শেষ আরেকবার দেখে নেবেন। শুধু পিম্পল না, আমরা অল ওভার ফুল বডি নিয়ে কথা বলেছি, স্ক্রাব নিয়ে কথা বলেছি, ফেস ক্লেন্সার দেখিয়েছি, এভরিথিং স্টেপ 1 থেকে নিয়ে টানা উইথ আইব্রাউ অ্যান্ড আইল্যাশ সিরাম অয়েল, সিরাম বলছি আমি বাট ইটস অ্যাকচুয়ালি অয়েল, বাট অল দ্য আইটেমস আজকে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটাই হচ্ছে নাকিয়ার ফেসবুক পেজে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা। অ্যান্ড ট্রাই করবো একটু পর আরেকবার লাইভে আসার, সাথেই থাকবেন, কিছুক্ষণ পরে লাইভে চলে আসতে পারি আরেকবার শর্ট লাইভ নিয়ে, জানি না কি করবো, বাট আসতে পারি গল্প করতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।